এই দেশের সমস্ত মানুষ পাগল এতটাই পাগল যে লোকেরা নিজের জুতা ফিতা তাও নিজে বাঁধতে পারে না কিন্তু এই ছেলের মস্তিষ্ক জন্মের পর থেকেই ঠিক ছিল কিন্তু ডাক্তার বলে এই বাচ্চাটিই পাগল কিন্তু তবুও তার মা বাবা তাকে সাথে রাখতে রাজি হয়ে যায় যখন সে কিছুটা বড় হয় তখন সবাই এই শিশুটিকে দেখতে চায় কারণ এর আগে কেউ এমন সুস্থ মস্তিষ্কের মানুষ দেখেনি তার বাবা মা তাকে একটি স্কুলে ভর্তি করে দেয় এই ছেলেটি যখন তার ক্লাসে যায় তখন দেখে যে সমস্ত বাচ্চারা তাদের জুতা ফিতা একে অপরের সাথে বেঁধে রেখেছে এমনকি ক্লাসের শিক্ষক পর্যন্ত তার জুতোর ফিতা বেঁধে আসে না তখন এই ছেলেটি সমস্ত বাচ্চাদের হেল্প করে যখন এই ছেলেটি পাঁচ বছর বয়সী হয় তখন তার বাবা মা তার জন্মদিনে এক জোড়া জুতা উপহার দেয় এই ছেলেটি তার চোখ বেঁধে সকল ছেলের জুতা ফিতা সহজেই বেঁধে দিতে পারে সব বাচ্চারা এটি দেখে অবাক হয় সেদিনের পর থেকে সমস্ত বাচ্চারা তাদের জুতা ফিতা তার কাছেই বেঁধে নেয় তারপর একদিন দিন সে তার পিতা মাতার সাথে একটি বক্সিং ম্যাচ দেখতে যায় যে এখানে প্রথমে অন্য খেলোয়াড়কে জড়িয়ে ধরবে সে ম্যাচটি জিতবে এটি দেখে ছেলে তো পুরা অবাক হয়ে যায়